ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় প্যাটার্ন। প্যাটার্ন শেখার জন্য আমাদের প্রয়োজন প্যাটার্ন। মূলত কি প্যাটার্ন? হচ্ছে একটা সজ্জা বিন্যাস বা ধারা বা সিরিজ, বা আমরা অনেক কিছু বলতে পারি, ছবির মিল, যে কোনো মিল বিন্যাসটাই হচ্ছে প্যাটার্ন। তো আমাদের এখানে বেশিরভাগই হচ্ছে সংখ্যা নিয়ে খেলা, অর্থাৎ সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন এখানে আলোচনা করা হয়েছে। সেই সংখ্যাকে কখনো জ্যামিতিকভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে, কখনো বীজগণিতীয় রাশির সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে, আবার কখনো পর্যায়ক্রমে একটার পর একটা কিভাবে আসে সেটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। তো আমরা আজকে শিখব এই প্যাটার্নের কিভাবে মিল বিন্যাস হয় আর সেটা দিয়ে কিভাবে আমরা অন্য অন্য সংখ্যা বা অন্য অন্য চিত্র আঁকতে পারি। প্রথমেই সাংখ্যিক প্যাটার্ন, অর্থাৎ সংখ্যা নিয়ে যে প্যাটার্ন, আমরা সেই জিনিসটা আগে দেখে নিই যে সেটা কি। মনে করো আমরা যদি বলি এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে, 1, 2, 3, 4, নিশ্চয় এরকম যদি ডট ডট দেওয়া থাকে তাহলে তোমরা বুঝতে পারছো যে এর পরবর্তী সংখ্যাগুলো কেমন হবে। সেগুলো কি হবে? 1, 2, 3, 4, দেখা যাচ্ছে এটা পরপর সংখ্যাগুলো আছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এর পরের সংখ্যাগুলো কি হবে? নিশ্চয়ই এখানে হবে 5, তারপরে হবে 6, তারপরে হবে 7। খেয়াল করো আমরা যে এই সংখ্যাগুলো বলতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই কয়েকটা সংখ্যার মিল দেখে। তো এই হচ্ছে একটা প্যাটার্ন, যে প্যাটার্নে আমরা দেখিয়েছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়। যা হোক ওটা বিষয় না। এখন আমরা যদি অন্যভাবে অন্য একটা প্যাটার্নের কথা চিন্তা করি, যেমন আমি ধরলাম 2, 4, 6, 8। নিশ্চয়ই যদি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি তাহলে অবশ্যই তোমরা বলতে পারবা, যেহেতু এটা 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, নিশ্চয়ই তারপরে কত হবে? 10 হবে। তো এই 10 আমরা কিভাবে বুঝতেছি? এইগুলোর মিল দেখে। যেমন এখানে পার্থক্য আছে কত? 2। এখানে পার্থক্য আছে কত? 2। এখানে পার্থক্য কত? 2। তাহলে এর পরবর্তী সংখ্যা দুটোর মধ্যেও পার্থক্য 2 হবে, অর্থাৎ এই সংখ্যার সাথে আমরা এই পার্থক্য যোগ করলে পরেরটা পেয়ে গেছি। এইটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, অর্থাৎ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যদি আমরা এটাকে আরেকভাবে দেখাই, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, তারপরেরটা কত হবে? খেয়াল করি আমরা একটু, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়, এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে এর পরেরটা বের করতে গেলে আমরা কী করবো? এটাকে 2 দিয়ে গুণ করবো, তার মানে 16 দুগুণে 32। তার মানে আমরা যে এই সংখ্যার মিল বিন্যাসগুলো দেখতেছি, অর্থাৎ সংখ্যাগুলোর একটা তালিকা থাকবে, সেই তালিকা থেকে আমাদের পরবর্তী সংখ্যা বের করতে হবে অথবা বীজগণিতীয় রাশি বের করতে হবে। তো এইগুলোকে মূলত সাংখ্যিক প্যাটার্ন বলা হয়, অর্থাৎ সংখ্যা দিয়ে যে প্যাটার্নগুলো তৈরি হয়েছে সেগুলোকে সাংখ্যিক প্যাটার্ন বলা হয়। এরপর আছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন কি? আমি যদি তোমাদেরকে মিল রেখে, একই ধরনের মিল রেখে যে কোনো চিত্র আঁকতে বলি বা যে কোনো বস্তুর চিত্র আঁকতে বলি, মনে করো আমি প্রথমে বললাম যে আমরা যেহেতু গণিত নিয়ে আলোচনা করতেছি তোমাকে বললাম আমি একটা ত্রিভুজ আঁকতে, তাহলে নিশ্চয়ই এরকম একটা ত্রিভুজ হবে। তাই আমি যদি এখন কাউকে বলি আরও আর একটা ত্রিভুজ আঁকো, তাহলে নিশ্চয়ই সে আরও আর একটা একই রকম ত্রিভুজ আঁকতে পারবে। যদি আমি বলি এই দুটো ত্রিভুজকে এমনভাবে জোড়া লাগাই দাও যেন একটার সাথে একটা লেগে যায়, এক বাহুর সাথে আর এক বাহু মিলে যায়, তাহলে এইটাকে যদি আমি এর সাথে এনে মিলাই দিই তাহলে দেখতে কিছুটা এরকম হবে। আর একজনকে বললাম যে তুমি তিনটা আঁকো, তাহলে সে কী করবে? এরকম আঁকবে, এরকম আঁকবে, এরকম আঁকবে, একটা দুটো তিনটা, এখানে দুটো, এখানে একটা। এই যে এগুলো সব ত্রিভুজ দিয়ে গঠন করা হয়েছে, অর্থাৎ এর তিনটা বাহু আছে, এর তিনটার পরে আরও এইটা আর এটা যোগ হয়েছে, এর এই দুইটার পরে এসে আবার এইটা আর এইটা যোগ হয়েছে। এই যে দেখতে এগুলো কিন্তু একই রকম। তোমাদের বাসা যদি গ্রিল থাকে বা জানালা থাকে, অথবা আমরা যে শার্ট গায়ে দিই বা লুঙ্গি পরি বা প্যান্ট শার্ট শাড়ি, এগুলোর মধ্যে যে চিত্রগুলো থাকে, এই চিত্রগুলোর মধ্যে একটা মিল বিন্যাস আছে, একটা দেখতে আর একটার মতো, অর্থাৎ দেখতে একই রকম। এই যে একই রকম এবং পর্যায়ক্রমে যদি আমরা সংখ্যা বাড়াতে থাকি তাহলে এগুলোর সংখ্যাও বাড়তে থাকবে। যেমন এখানে একটা ত্রিভুজ, এখানে দুইটা ত্রিভুজ, এখানে তিনটা ত্রিভুজ। তা আমি যদি এখানে কাঠি গুণি, অর্থাৎ কয়টা বাহু আছে, তাহলে এখানে আছে তিনটা, এখানে আছে আরও দুটো বাড়ছে, তার মানে পাঁচটা। এখানে কয়টা বাহু আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা, তার মানে দুটো দুটো করে প্রত্যেক সময় বাহু বৃদ্ধি পেয়েছে।
তো এই যে চিত্রের মাধ্যমে যেটা প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এখন হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিতীয় রাশি কি? মনে করো আমি এখানে বললাম দুই ক, দুই ক এরকম দুই দেওয়া আছে, এর সাথে একটা ক গুণাকার আছে। তো আমি ক এর মান বললাম স্বাভাবিক সংখ্যা, ক সমান কত, ওয়ান টু থ্রি এরকম। তো এরকম যদি হয় তাহলে আমি যদি এখানে ক এর মান এক বসাই তাহলে নিশ্চয় কত হবে, এটা দুই একে দুই। আমি যদি ক এর মান দুই বসাই তাহলে দুই দুগুণে চার। আমি যদি ক এর মান তিন বসাই তাহলে তিন দুগুণে ছয়। খেয়াল করো এই ক দিয়ে বোঝানো হয়েছে একটা সংখ্যার সাথে ক গুণাকারে রাখা হয়েছে, এর অর্থ হচ্ছে এ অনেকগুলো পদকে নির্দেশ করে, একটা সাধারণ পদ প্রকাশ করা হয়েছে। এখানে ক এর মান ওয়ান টু থ্রি বসালে এখানে বিভিন্ন ধরনের মান আসবে। এই যে মান সেটা প্রকাশ করতেছে কিসের সাহায্যে, এই রাশির সাহায্যে। ক হচ্ছে একটা চলক বা খোলা বাক্যর কথা বলা হয়ে থাকে, সেই খোলা বাক্যের ক হচ্ছে একটা চলক বা চলমান রাশি। এই জন্য এই রাশি দিয়ে যদি এরকম ক দিয়ে বা এন দিয়ে তোমরা যখন উপরে ক্লাসে উঠবে অর্থাৎ নাইনে উঠবে তখন এই ক এর পরিবর্তে এন ব্যবহার করা হবে। এই এন দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা হচ্ছে রাশি। তাই এই রাশিটা কিসের থেকে এসেছে, বীজগণিত থেকে। এজন্য এই রাশির মাধ্যমে যদি প্যাটার্ন ব্যবহার করা হয় তাহলে সেটাকে বীজগণিতীয় রাশির প্যাটার্ন বলা হয়। এই প্যাটার্ন ছাড়াও আমাদের এখানে আরও কয়েকটা বিষয় জানা লাগবে, যেমন জোড় সংখ্যা, তারপরে বিজোড় সংখ্যা। আমরা এটা বুঝি যে যে সকল সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাদেরকে জোড় সংখ্যা বলে, যেমন দুই চার ছয় যে আমরা এখানে লিখেছি এদের সবাইকে দুই দিয়ে ভাগ করা যায়। একইভাবে যদি আমি বিজোড় সংখ্যা বলি তাহলে যেগুলোকে দুই দিয়ে ভাগ করা যায় না, তার মানে এক তিন পাঁচ সাত, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এই বিজোড় সংখ্যার এখানে একটা সূত্র আছে যে বিজোড় স্বাভাবিক কয়েকটি সংখ্যার যোগফল, অর্থাৎ আমরা যদি প্রথম তিনটা বিজোড় সংখ্যা যোগ করি, যেমন এক তিন পাঁচ, এরা নিশ্চয়ই প্রথম বিজোড় সংখ্যা, এক তারপর একটা তিন তারপর একটা পাঁচ। আমরা জানি বিজোড় সংখ্যাগুলো যদি দুই দিয়ে ভাগ করা যায় না, তো আমরা যদি একটা দুটো তিনটা প্রথম তিনটা বিজোড় সংখ্যা যোগ করতেছি তাহলে দেখো এটা কত হয়, এক আর তিনে হচ্ছে হয় চার, চার আর পাঁচে নয়। খেয়াল করো এটাকে তিন স্কোয়ার লেখা যায় বা তিন গুণ তিন লেখা যায়। আমি যদি প্রথম চারটাকে যোগ করি এর সাথে পাঁচ, তার সাথে আর কত যোগ করব, পরেরটা কত সাত, এটা যোগ করলে দেখো কত হয়, চার আর এটা সাত আর তিনে দশ আর ছয় ষোলো, এই ষোলোকে দেখো লেখা যায় চার স্কোয়ার। তার মানে এইগুলো যোগ করলে কত হয়েছে, চার স্কোয়ার। নিশ্চয়ই পরেরটা, এটা যেমন তিনটা যোগ করেছি তিন স্কোয়ার হয়েছে, এটা চারটা যোগ করেছি তাহলে এটা কয়টা হয়েছে, চার স্কোয়ার হয়েছে। এরপরে যদি আমি পাঁচটা যোগ করি নিশ্চয়ই পাঁচ স্কোয়ার হবে, যদি ছয়টা যোগ করি তাহলে ছয় স্কোয়ার হবে। তার মানে যে কয়টা প্রথম বিজোড় সংখ্যা হবে তার সমষ্টি হবে হচ্ছে ততটার স্কোয়ার, অর্থাৎ তিনের স্কোয়ার, তিনটা যোগ করলে তিন, পাঁচটা যোগ করলে পাঁচ। যদি দশটা প্রথম বিজোড় সংখ্যা যোগ করি তাহলে কত হবে, দশ স্কোয়ার হবে। তাহলে প্রথম বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কোয়ার, এটা হচ্ছে ক একটা চলক। এখানে ক এর মান যদি দশ দিই তাহলে দশ, একশো দিলে একশো, তার মানে প্রথম ক সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে ক স্কোয়ার। এখন আমরা শুধু মৌলিক সংখ্যাটা শিখব। মৌলিক সংখ্যাটা কি, আমরা সবাই জানি ছোটোবেলা থেকেই শিখে এসেছো তোমরা যে মৌলিক সংখ্যা কাকে বলে। তোমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা সবাই এটাই বলবা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে আমরা বলি মৌলিক সংখ্যা, অর্থাৎ আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সবাই এটাই বলে। কিন্তু তোমাদের বই পুস্তকে যখন লেখা দেখবা সেখানে এই সংজ্ঞার সাথে একটা অতিরিক্ত কথা জোড়ানো আছে, সেটা হচ্ছে একের চেয়ে বড় অথবা এক ব্যতীত, অর্থাৎ এক বাদে বাকি সবার ক্ষেত্রে এই সংজ্ঞাটা প্রযোজ্য। অর্থাৎ এক বাদে দুই তিন চার পাঁচ ছয় সাত এই সংখ্যাগুলোর বেলায় যদি আমরা সেই সংখ্যা এবং এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করতে পারবো না। তো আমরা ওইভাবে না শিখে আরও আরেকভাবে শিখতে পারি,
যদি আমি এককে উৎপাদকে বা গুণনীয়কে ভাগ করি তাহলে হবে এক, যদি দুইকে করি তাহলে হবে এক দুই, যদি তিনকে করি তাহলে এটাকে এক এবং তিন দিয়ে ভাগ করা যায়, যদি চারকে ভাগ করি তাহলে এক দুই আর চার দিয়ে ভাগ করা যায়, যদি আমরা পাঁচকে করি তাহলে এক আর পাঁচ দিয়ে ভাগ করা যায়, যদি ছয়কে ভাগ করি তাহলে এক দুই তিন আর হচ্ছে ছয় এটা দিয়ে ভাগ করা যায়। তার মানে খেয়াল করো, এটার দুটো গুণনীয়ক, এটার দুটো গুণনীয়ক, এটার দুটো গুণনীয়ক, আর বাকি এটার হচ্ছে তিনটা গুণনীয়ক, এটার চারটা গুণনীয়ক, আর এটা দেখো মাত্র একটা গুণনীয়ক। এখন এই সংখ্যাগুলো দিয়ে আমরা ঠিক করব যে কোনটা মৌলিক আর কোনটা যৌগিক। অর্থাৎ এটা কি দুটো, এটা দুটো, এটা দুটো, অর্থাৎ কেবলমাত্র দুটো গুণনীয়ক যে সংখ্যাগুলোর তারা হচ্ছে মৌলিক সংখ্যা, আর বাকি যারা আছে অর্থাৎ দুইটার বেশি, এইটার দুইটা বেশি ছিল, এটার দুইটা আমি যদি এরপরে আরও বের করি তাহলে এরকম আরও অনেক সংখ্যা হবে, তাহলে দুইটার বেশি গুণনীয়ক যাদের তারা হচ্ছে যৌগিক সংখ্যা। আর এই একমাত্র সংখ্যা একটা আছে এক, এইটার একটাই গুণনীয়ক, একে বলা হয় সংখ্যা গণনার একক বা ইউনিট, এর আর একটা নাম হচ্ছে অভেদ বা অভেদক। তার মানে আমরা মৌলিক সংখ্যা যদি জিজ্ঞাসা করি তাহলে আমরা মনে রাখব যে যার দুটো গুণনীয়ক তারা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন তোমাদের বইয়ে একটা ছক একে এরকম দেওয়া হয়েছে, অনেকগুলো ছক একে, তার মধ্যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার উপায় দেওয়া হয়েছে। প্রথম সংখ্যাটা এক ছিল, তার মধ্যে এরকম একটা গোল দেওয়া আছে, আর বাকি কোনোটার মধ্যে গোল দেওয়া নেই, অর্থাৎ ওই শর্তটা শুধু এক বাদে সবার জন্য প্রযোজ্য। ওখানে আমরা দুই দিয়ে ভাগ করব প্রথম মৌলিক সংখ্যা, তারপরে তিন দিয়ে, তারপরে পাঁচ দিয়ে, এভাবে ভাগ করে করে শুধু কেটে দেওয়া হয়েছে, যেগুলো কাটা হয় নাই সেগুলোকে বলা হয়েছে মৌলিক সংখ্যা আর বাকিগুলো যৌগিক সংখ্যা, আর এই একের কথা ওখানে কিছুই বলা হয় নাই। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার নাম বলা হয় হচ্ছে ইটারো স্থিনিস, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে ছাঁকনির কথা বলা হয়েছে। এই ছাঁকনি দিয়ে কি করা হয়, মৌলিক সংখ্যা বের করা হয়। ছাঁকনি কেন বলা হয়েছে, সব মৌলিক প্রথম মৌলিক সংখ্যাগুলো দিয়ে সব সংখ্যাকে ভাগ করে করে কেটে দেওয়া হয়েছে, এর জন্য এটাকে ছাঁকনি বলা হয়েছে। আমরা আর একটি মাত্র সংজ্ঞা শিখে আজকের পাঠের আলোচনা শেষ করব, সেটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা কি, ফিবোনাক্কি সংখ্যা হচ্ছে তোমাদেরকে দুটো সংখ্যা প্রথমত দেওয়া হবে, অর্থাৎ প্রথম দুটো সংখ্যার সাথে কোনো শর্ত চলবে না। যেমন এখানে আমরা প্রথম এই বইয়ের মধ্যে দেখব জিরো আছে, তারপরটা এক আছে, এই দুটোকে যোগ করলে কি হয়, দুটো এই শূন্য আর এক যোগ করলে নিশ্চয়ই এক হয়, তাহলে এর পরের সংখ্যা হবে এক। এই দুটো যোগ করলে কি হয়, এক আর একে দুই, তাহলে তার পরের সংখ্যা হবে দুই। এই দুটো যোগ করলে কত হয়, দুই আর একে তিন। এই দুটো যোগ করলে কি হয়, তিন আর দুয়ে পাঁচ। এই দুটো যোগ করলে কত হয়, আট। এরকম যদি সংখ্যা হয়, অর্থাৎ প্রথম দুটো যোগ করলে পরেরটা পাওয়া যায়, বা যে কোনোটা বের করার জন্য তার আগের দুটো পদ যোগ করা হয়, তাহলে ওই রকম যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এমনকি এটা সবসময় শূন্য দিয়ে শুরু হবে এটা বাধ্যতামূলক না। আমি মনে করলাম এটা এক দিয়ে শুরু হয়েছে, তাহলে পরেরটাও এক। আমি বলেছি প্রথম দুইটাতে কোনো শর্ত চলবে না, তাহলে এই দুটো যোগ করলে কত হয়, দুই। এই দুটো যোগ করলে কত হয়, তিন। খেয়াল করো এখানে এটাও ফিবোনাক্কি, এখানে এটাও ফিবোনাক্কি, কিন্তু দেখতে একই রকম, এটা শূন্য দিয়ে শুরু হয়েছে, এটা এক দিয়ে শুরু হয়েছে, কোনো আপত্তি নেই। আমি যদি এটা পাঁচ দিয়ে শুরু করি, পাঁচ দেওয়া আছে, পরেরটা ছয় দেওয়া আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, পাঁচ আর ছয়, ছয়ের পাশে এগারো, এই এগারোর সাথে ছয় যোগ করলে কত হবে, সতেরো, এই সতেরোর সাথে এগারো যোগ করলে কত হবে, আঠাশ। এরকম যদি সংখ্যা যায় তাহলে তাদেরকে আমরা বলবো হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা, অর্থাৎ যে কোনো দুটো যোগ করলে যেন তার পরেরটা পাওয়া যায়। যে কোনো দুটো যোগ করলে, আমি এই দুটো যোগ করে এটা পেয়েছি, আমি এই দুটো যোগ করে এটা পেয়েছি, এই দুটো যোগ করে এটা পেয়েছি, এক কথায় আমরা যখন এই ফিবোনাক্কি সংখ্যা চেনার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে যে কোনো টার্ম, যে কোনো পদ বের করার জন্য তার আগের পূর্ববর্তী যে দুটো পদ থাকবে সেই দুটো যোগ করে যদি আমাদের ফিবোনাক্কি সংখ্যা হয়, অর্থাৎ মিল থাকে, তাহলেই আমরা শুধু
ফিবোনাচি সংখ্যা বলবো। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো শিখলাম এই সংখ্যাগুলো আমাদের পরবর্তী পাঠগুলোর জন্য সহায়ক হবে, এজন্য আমরা এটা শিখলাম। আমরা পরবর্তী পাঠে এখানে এই প্যাটার্নটাই মূলত আমাদের যে কাজে পরিণত করা হয়েছে, এখানে শুধুমাত্র ছোটবেলায় যে সংখ্যা নিয়ে আমরা বিভিন্ন ধরনের খেলা করেছি সেই সংখ্যাগুলো নিয়েই এখানে আলোচনা। এখানে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব হচ্ছে ম্যাজিক বর্গ নিয়ে, অর্থাৎ ম্যাজিক বর্গ আমরা ম্যাজিকের মতোই শিখব, খুব মজা করে শিখব যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশনের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।